আসানসোল জেলা বিশেষ সংশোধনাগারে রাজ্য মহিলা কমিশনের বিশেষ দল। আসানসোল জেলা বিশেষ সংশোধনাগারে এলো রাজ্য মহিলা কমিশনের একটি বিশেষ দল। এই দলে ছিলেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য। তারা এদিন সংশোধনাগারের ভেতরে মহিলা সেলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন, পাশাপাশি জেলা শাসকের সঙ্গে একটি বৈঠক রয়েছে বলেও জানান তারা। রাজ্য মহিলা কমিশনের সদস্য ডক্টর মারিয়া ফার্নান্ডেজ জানিয়েছেন, আসানসোল সংশোধনাগারের ভেতরের বিভিন্ন দিক খতিয়ে দেখার পর তারা জেনেছেন সব দিকই ঠিকঠাক রয়েছে। ডক্টর মারিয়া ফার্নান্ডেজের সঙ্গে ছিলেন আরেক সদস্য ডক্টর দীপান্বিতা হাজারি। আমরা রুটিন ভিজিটের জন্য এসেছি, আমি আর ডক্টর দীপান্বিতা হাজারি মহিলা কমিশন থেকে আমরা এসেছি। এটা আমরা আমাদের মহিলা কমিশন থেকে আমরাকে প্রায় প্রত্যেক জেলাতে আমরাকে যেতে হয়। তো আজকে আমরা পশ্চিম বর্ধমান করছে, তো আমরা আমরা আগে গিয়েছি শেল্টার হোমে, শেল্টার হোম থেকে সাদারগিয়া থেকে আমরা এসেছি কারেকশনাল হোম। এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে মিটিং আছে, ওর পরে আমরা কলকাতা চলে যাব, রিপোর্টটা আমরা সাবমিট করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।